আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন বন্ধুরা আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো বন্ধুরা আজকের ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো আমরা অনেকেই বুঝি না আসলে কলকলা কীভাবে করে পড়তে হয় আবার অনেকে বুঝলেও আমাদের কলকলার উচ্চারণটা হয় না তো আজকের এই ভিডিওতে আমরা কলকলা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা প্রথমত আমরা জানবো যে কলকলা অর্থ কি তো কলকলা অর্থ হল প্রতিধ্বনি সৃষ্টি করা আমরা যখন কোনো চার দেওয়াল বিশিষ্ট রুমের মধ্যে যখন কথা বলি একটু জোরে কথা বললে দেখবেন কথা বলার সঙ্গে সঙ্গে আরেকটা রিপিট কথা চলে আসে খানিকটা আপনার আমরা যে মিউজিক শুনি ইকোর মতো তো ইকোর মতোই এই কলকলা শব্দটা অর্থাৎ এই কলকলার উচ্চারণটা ইকোর মতোই শোনা যাবে আপনি যখন উচ্চারণটা করবেন পরবর্তীতে একটা হালকা করে আওয়াজ চলে আসবে অর্থাৎ প্রতিধ্বনি চলে আসবে সেটাকেই বলা হয় কলকলা তো আরবি পড়ার ক্ষেত্রে কলকলা হরফ হলো পাঁচটি কলকলা হরফ পাঁচটি সেই পাঁচটি হরফ এখানে দেওয়া আছে অফ ত বা জিম ডাল তো নিয়ম হলো যদি এই পাঁচটি হরফে জজম হয় আমরা জঝম চিনি তো এই পাঁচটি হরফের মধ্যে যদি জম হয় তাহলে যে দিকে যে হরকত থাকে সেই হরকতের সঙ্গে কলকলা করে পড়তে হয় অর্থাৎ পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি সৃষ্টি করে পড়তে হয় তো এখানে পাঁচটি হরফ দিয়ে দেখেন পাঁচটি হরফ দিয়ে দেওয়া হয়েছে কলকালার উদাহরণগুলো তো আমরা যদি পড়ি তাহলে উচ্চারণগুলো কেমন হবে দেখেন যখন আমরা এই যে এই হরকতের সঙ্গে কফ যজমালা হরফ এই যজমালা কফটা হলো কলকালার হরফ তো আরেকবার বলি নিয়মটা হলো যে এই কলকালার হরফের মধ্যে যদি যজম হয় তাহলে সেটাকে কলকলা করে পড়তে হবে অর্থাৎ কলকলা হরফ পাঁচটি কফতা বা জিম দাল এই পাঁচটি হরফে জজম হইলে কলকলা করে পড়তে হবে তো আমরা যদি এখানে পড়ে দেখেন হামসা কফ জবর আক মূলত হামজা কফ জবর আক আছে অর্থাৎ কলকলা হইতেছে না যখন আমরা নিয়ম ফলো করব তখন কিন্তু আমাদের কলকলা করে পড়তে হবে যেমন হামজা কফ জবর আক এভাবে আক অর্থাৎ আখ বললে কলকলা হবে না আক উচ্চারণটা উপরের দিকে উঠবে যেন আপনার কফের উপর একটা জবর আছে এরকম শোনা যাবে আসলে কিন্তু জবর দিয়ে দিয়ে পড়া যাবে না পড়তে হবে অর্থাৎ মনে হবে যেন একটা জবর আছে এবং আওয়াজটা রিপিট চলে আসতেছে তখন আপনি বুঝবেন যে এটা আসলে কলকলা হইতেছে উচ্চারণটা সহি হইতেছে সুতরাং উচ্চারণটা হবে আক হামজা কফ জবর আক যখন এখানে জের আসতো আলিফেন নিচে তাহলে কিন্তু এখানে কলকলা করে পড়তে হবে ইক উকো পেস্ট দিয়ে বললে উক অর্থাৎ নিয়ম হলো এই পাঁচ হরফে অর্থাৎ এই কফত বা আজিম ডাল এই পাঁচটি হরফে যজম হইলে কলকলা করে পড়তে হবে ডান দিকে হরকত থাকুক বা তানবিন থাকুক সেটা দেখার বিষয় না দেখার বিষয় হলো এই পাঁচটি হরফে যজম হইছে কিনা তাহলে উচ্চারণটা হবে আক অর্থাৎ উচ্চারণটা একটু প্রতিধ্বনি হবে এবং উচ্চারণটা একটু উপরের দিকে চলে যাবে আক এরপর আমরা তর মধ্যে যাই হামজা ত জবর আত মূলত আছে আত যখন আমরা নিয়ম ফলো করব তখন হবে আতো আতো আত আপনারা একটু চেষ্টা করেন হয়ে যাবে এভাবে এরপরে হামজা বা জবর আব আব হামজা বা জবর আব এভাবে পড়তে হবে অর্থাৎ এখানে মূলত আছে আব হামজা বা জবর আব আছে তো যখন আমরা নিয়ম ফলো করব তখন হবে হামজা বা জবর আ দ যখন আপনি কলকলাগুলো ঠিকঠাক মতো করবেন দেখবেন যে আপনার পড়ার মধ্যে একটা সৌন্দর্য তৈরি হয়েছে আপনার পড়াটা সুন্দর হবে এরপরে হামজা জিম জবর আজ হামজা জিম জবর আজ জ এভাবে আপনি জেদ দিয়ে পড়তে পারেন ইজ পেজ দিয়ে পড়তে পারেন উজ্জ এরপরে হামজা দাল জবর আদ হামজা দাল জবর আদ আদ আ দেখেন একটা প্রতিধ্বনি সৃষ্টি হয় অর্থাৎ একটা আওয়াজ একটা রিপিড আওয়াজ চলে আসে আদ দেখেন এখানে জেট দিয়ে দেওয়া হয়েছে জেট দিয়ে এবং পেজ দিয়ে দেওয়া হয়েছে খেয়াল করেন হামজা কফ জের ই হামজা ত জের ইত ইত হামজা বা জের ইব ইব হামজা জিম জের ইজ হামজা জিম জের ইজ হামজা দাল জের ইদ ইদ এরপরে হামজা কফ পেশ উক একটা বিষয় খেয়াল করেন যখন আমরা এই জেদ উচ্চারণ করবো হামজা কফ কফজের ইক আওয়াজটা তখন একটু নিচের দিকে নামবে এরপরে হামজা জের ইত একটু নিচের দিকে নামবে আর উকো এটাও উপরের দিকে উঠবে হামজা কফ পেশ উক হামজা পেশ ত তো হামজা বা পেশ উব হামজা জিম জবর হামজা জিম পেশ উজ হামজা দাল পেশ উদ এরপরে আমরা এখানে নিচে কিছু শব্দ দেখতেছি শব্দগুলো আমরা পড়ব দেখেন এখানে যদি আমরা শব্দগুলো বানান করি তাহলে হবে ফা জবর ফা হামজা কফ জবর না করি তাহলে হবে আক অর্থাৎ আমাদের নিয়ম ফলো করে পড়তে হবে কারণ হচ্ছে যেহেতু আমাদের কলকলা করেই পড়তে হবে তাহলে হামজা কফ জবর আক অর্থাৎ উচ্চারণটা উপর দিকে যেতেছে এবং আওয়াজটা প্রতিদ্বন্দ্বিত তৈরি হইতেছে খেয়াল করেন ফা জবর ফা হামজা কফ জবর আক ফা আক বাজবর লাম বা জবর লা বালা ফা আ ও ফা আ খেয়াল করেন এরপরে হামজা ত জবর অ আইন জবর আ মিম জবর মা আত তো আমা আমাদের মেন ফোকাসটা থাকবে এই ক্লাসে কলকলা দেখেন এখানে উচ্চারণ করতে হবে অ তো আইন জবর আ মিম জবর মা আত তো আমা হা পেশ হুম আত তো আমা হুম এরপরে মিম বা জবর মা সা বাউ পেশ সু সা জের সি ম্যাবা সু সি ম্যাব সু সি এরপরে ইয়া জিম জবর ইয়া র ইয়া জের রি ইয়া জ রি দেখেন আমি কিন্তু কলকলা করে পড়তেছি খেয়াল করবেন উচ্চারণগুলো খুব মনোযোগ সহকারে খেয়াল করবেন ইয়া জ রি এরপরে ইয়া দাল জবর ইয়াদ হ খু হো খু হো লাম ওয়াও পেশ লু ইয়াদ খুলু নুন জবর না ইয়াদ খুলু না এরপর দেখেন ফা জবর ফা লাম কফ জবর লাক ফালাক ফালাক এরপরে হামজা কফ পেশ উ কিনজের সি মিম পেশ মু উ সিমু। মু জিম জবর ইয়াজ আইন লাম জবর আল ইয়াজ আল এরপরে কফ দাল জবর কদ রজের রি কদ ها ها خرازر هي قد هي إير بره همزة دال زبور أد را خراز زبور را أد را كف زبور كا أد را كا أد را كا, كا. إير بره همزة با زبور أب تا زبور تا رو أب تارو عين با زبور عب دال دو هاول را پش هو عب دو هو وَزَبُرْ زبر واقف دل زبر قاد وقاد خالف زبر خ باء زبر باء خاء باء وقاد خاء با قف زر اق را حمزة زبر را اق را زبر اب صاد الف زبر صا اب صا را زبر را ها من بش هم اب صا را هم দেখেন এই যে আমরা যে শব্দগুলো পড়ি এই শব্দগুলো কিন্তু আমাদের সামনে আসবে তখন কিন্তু এই শব্দগুলো আমাদের চিনতে হবে অর্থাৎ আমরা এখান থেকে পরিচিত সাথে তো সামনে যখন আসবে তখন আমাদের এক দেখাই চিনে নিতে হবে এরপরে আরো কিছু শব্দ আছে আমরা এই শব্দগুলো শিখবো ইনশাল্লাহ দেখেন শব্দগুলো আমরা বানান করে পড়ব আমরা যে গত ক্লাসটা করছি অর্থাৎ গত অধ্যায়টা পড়ছি সেই অধ্যায়ের পাঠ অনুশীলন অর্থাৎ আর যেগুলো পড়ছি যে নিয়ম কানুনগুলো পড়ছি সেই নিয়ম কানুনগুলো দিয়েই এখানে শব্দ গ্রহণ করা হয়েছে সুতরাং এই শব্দগুলো আমাদের উচিত হবে একা একা পড়া তো আপনারা যারা নতুন তারা অবশ্যই একটু বেশি প্র্যাকটিস করবেন আর যারা পুরাতন পারেন তাদের বেশি প্র্যাকটিস করার দরকার নেই কারণ হলো আপনারা তো পারেনি সুতরাং আপনাদের উচিত হবে কায়দা কানুনগুলো বেশি ফলো করা অর্থাৎ কোনটা কোন কায়দা এই কায়দা কানুন অনুযায়ী আপনাদেরকে বেশি বেশি খেয়াল করা অর্থাৎ পড়ার সময় খেয়াল রাখবেন যে কোনটা কোন কায়দা হইতেছে যাই হোক বন্ধুরা আমরা এখন এখান থেকে আমরা এই পাঠ অনুশীলনীটি আমরা বারণ করে পড়ব ইনশাল্লাহ দেখেন মিম জের মি নুন লাম জবর নাল মিনাল মিম আইন পেশ মো মিনাল মো সদ্জের সি র খেরাও জবর র তাজের তি মো সিরতি মিনাল মোর সিরতি আমরা যত আগাবো ততই কিন্তু আমাদের দেখবেন যে শব্দগুলো একটু বড় আকারে আসবে অর্থাৎ আমরা এখন একটু উপরের দিকে যাইতেছি অর্থাৎ আমাদের ক্লাসটা একটু আস্তে আস্তে বাড়তেছে সুতরাং খেয়াল করবেন যে প্রথমত আপনাদের যে শব্দগুলো ছোট ওগুলো আগে শিখতে হবে এরপরে বড় শব্দগুলো শিখতে হবে তাহলে শব্দগুলোর উচ্চারণটা আপনার জন্য শুদ্ধ করতে সহজ হবে দেখেন এই অশব্দটা বললাম আমরা মিনাল মসিরতি মিনাল معصرات هل إيه بره واو زبر وا حمزه زير اي وا اي ذل لم زبر ذل وا اي ميم واو زبر ماو وا اي ذل ماو حمزه واو پس او دل زبر تا پس تو او داتو وا اي ذل ماو او داتو وا اي ذل ماو و دا تو لم زبر كال فا زبر فا كال فا را الف زبر را كال فا را شين لم زير شيل كالفراشل ميم با زبور ما با ثا وو مب سوسي ثا زيز سي مبل با سو سي ميم نون زير مين حمزة ها زبور اه مين اه لام لام زير ليل مين اه ليل كاف زير كي تاكرا زبور تا با زير بي كتابي من أهل الكتاب واو زبر وَحَمْزَة زبر أخ وأخ را زبر را جيم زبر جا تعلم زر تيل و أخ تيل حمزة را أر دوت بس دو أرض و أخ تيل أر دو. لم يا زبر لي لم زبر لا ليلة تعلم پیز دو ليلة تل قف دل زبر قد را زر قدري, قدري. ليلة تل ميم تو زبور مطغ لم زبور لا مطغ لا عين لم زر عيل مطغ لا عيل فاجم زبور فج رو فاجري فجري مطغ لا عيل فجري وو لم زبور وال ميم شين زب ميم شين پش مش وال مش رو زر وال كف يزر كي نون زبور نا وال مش كي وو لم زبور وال عين كرازبر ع عا والعا دل والعادي يا كرا يا تازرتي ياتي يا فالم فالميم وو بشمو فالمو رو فالموري يا كرا يا تازرتي فالمورياتي ف لم زبر فل m pسمو gوين زر غ فل مɡ رو كr زبر رو ت زر ت فل مɡ رت ف زبر f همز زبر f ر زبر ثر نون زبر ن ف اثرن بازر ب ه ر زر ه به ف ثر به ف زبر و و زر و চিন্ত জবর সা তো ফাওয়া সাত নুন জবর না ফাওয়া সাতনা বাজির বি হা খারাজের হি বিহি ফাওয়া সাতনা বিহি হামজা জবর আ ফা জবর ফা আফা লা আলিফ জবর আলা আফা ফা লা খেয়াল করবেন এখানে কিন্তু মদের হরফি কায়দা শরকতির কায়দা আলিহ হরফরি কায়দা এগুলো কিন্তু আসতেছে অর্থাৎ যদি আপনারা কায়দাগুলো না জানেন তাহলে অবশ্যই পিছনের ভিডিওগুলো দেখবেন সেই ভিডিওগুলোতে আলোচনা করা হয়েছে তো এগুলো কিন্তু চিনে তারপরে কিন্তু আপনাকে এটা পড়তে হবে তা তাহলে কিন্তু আপনাকে আপনি কিন্তু ওই পড়াটা পারবেন না কারণ হলো আপনি বুঝবেন না যে কোথায় টান হইতেছে কোথায় টান হতেছে না কেন টান হতেছে বা কেন টান হতেছে না আপনি কিন্তু বুঝবেন না সুতরাং আপনাকে আপনাকে কায়দাগুলো শিখতে হবে হরকতের কায়দা মোদের হরফে কায়দা লেনের হরফে কায়দা এরপর খারাজ ওর খাড়াজুলটা বেশির কায়দা আমরা একটু আগে শিখলাম কলকলার কায়দা অর্থাৎ এই কায়দাগুলো আপনাকে আগে জানতে হবে airports إيه ده يا عَيْنُ زبور يا لام زبور لا يا لا ميم بيش مو يا لامو أ فلا يا لامو حمزة زرئي ذا ألف زبور ذا إذا بع بيش بور سا زرسي بور ثيرا زبور ر بور ثيرا أ فلا يا لامو إذا بور ثيرا أ فلا يا لامو ইদা বুড় সিরা প্রথমে আপনি ভাঙ্গা ভাঙ্গা পড়তে পারেন বড় শব্দ হলে আ ফালা পরে ইয়া আলামু এর পরে ইদা এর পরে বু যখন আপনি শব্দটা ভাঙ্গা ভাঙ্গা করে উচ্চারণ করতে পারবেন তখন একসাথে মিলিয়ে পড়বেন এরপর দেখেন মিম আলিফ যবর মা ফালমজির ফিল মা ফিল কফ পেশ কুবাও পেশ বু রজিরি কুবুরি মা ফিল কুবুরি মিম লাম মাল কফ আলিফ যবর ক ملقا زري عين زبر عطا بش تو ت رعاتو وو زَبْر وطا زبور تا كافو بش كو وطا كو نون لام بش نول وطا كو نول جيم جي با الف زبور با جي با لام بش لو جي با لو كو نول جي با لو عين لام زر عل ميم لام زبور مل عل مل يا زبور يا عل مل يا قف يا زرقين زرني قيني علم اليقين يبقى همزة قف زر اقرا همزة زبر را اقرا باسين زر بسم زر مي بسم اقرا بسم ثامن بس ثم ميم زبر ما ثم ما را زبر دل دل زبر داد را داد نون كرا زبر نا ها بس هو را داد نا ثم رددناه فا زبور فا حمزة زير اي فا اي دل الالف زبور ذا فا اي زبور فا راغ فراغ تا زبور تا فراغ تا فا اي ذا فراغ ميم زبور لام يا جيم يا زبور يا جيم دل زير جد يا جد كاب زبور كا يا جيد كا علم يا جيد كا অর্থাৎ এই যে আমরা শব্দগুলো পড়লাম এই শব্দগুলো কিন্তু পিছনের যত আমরা কায়দা পড়ছি সব কায়দা কানুন দিয়ে আমরা এই শব্দ গঠনগুলো করলাম তো যদি একেবারে আপনার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে পিছনের ভিডিওগুলো দেখতে হবে আর পিছনের ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই প্লেলিস্ট প্লে সব ভিডিওগুলো একসাথে দেওয়া আছে ওখান থেকে আপনারা চ্যানেলে ঢুকে দেখে নেবেন তো বন্ধুরা আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আমার জন্য দোয়া করবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আবারও অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের সাথে যুক্ত থাকবেন সবসময় আসসালামু আলাইকুম ও আকাত